হাই ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো আর আমরাও ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিম্পাস বেঙ্গলি ব্লগ। তো আমি অনেক দিন বাদে, প্রায় 15-16 দিন বাদে ভিডিও দিচ্ছি। তো আজকে ডেলি রুটিনই শেয়ার করব। তো মা বাড়িতে নেই, আমি একাই আছি, আর মা গেছে মামা বাড়ি। মায়ের দিদা আছে, তো মায়ের দিদা খুব অসুস্থ, সেই জন্য মা দেখতে গেছেন। তো সামনেই মায়ের মাসি বাড়ি আছে, সেই মাসি আর মা দুজনে মিলেই গেছে। তো চলো, সকালবেলায় আমার স্নান করা কমপ্লিট হয়ে গেছে, তারপর এই যে পুজো করবো বলে ঠাকুর ঘর সাজিয়ে নিচ্ছি ফুল দিয়ে। বাবা ফুল তুলে এনেছে, ফুল দিয়ে সাজিয়ে দিচ্ছি, আর থালাতে যে প্রসাদ দেব সেগুলো সাজিয়ে নিচ্ছিলাম। আর মন্দিরটা তোমাদের দাদাভাই মুছে দিয়েছিল, আমাদের বড় মন্দির, বাইরে যে মন্দির আছে সেই মন্দির তোমাদের দাদাভাই মুছে দিয়েছিল। তাই আর চলো তাড়াতাড়ি করে পুজো করে নেই, যেহেতু একা একটু দেরি হয়ে যাচ্ছে। মানে যেখানে পুজো 7:30টায় হয়ে যায়, সেটা 8টায় বেজে যাচ্ছে পুজো করতে, এইরকম। আর শীতকাল তো একটু উঠতেও দেরি হয়ে যায়, 6টা বেজে যায় ঘুম থেকে উঠতে। তাই আর আমাদের বাড়িতে এখন হচ্ছে একজন কাজের লোক রাখা হয়েছে, তো সেই কাকু মানে হচ্ছে ঘর মুছে দেয়, ঘর ঝাড় দিয়ে দেয়, তো সেই জন্য আমাদের আর করতে হয় না। তাই একটু দেরি করে উঠতে মানে উঠে দেরি করেই ঘুম থেকে ধরো উঠি, এইরকম। তো চলো পুজো করে নিই, পুজো করে আবার পরে তোমাদের সঙ্গে আমি কথা বলবো। তো দেখো, আমাদের পুজো কমপ্লিট হয়ে গেছে আর মন্দিরেও পুজো হয়ে গেছে। তারপরে চা খাচ্ছি, চা করে দিয়েছিলো তোমাদের দাদাভাই, চা খাওয়া হয়ে গেলে তারপর আমি রান্না বসাবো। তো আজকে সোমবার, নিরামিষ রান্না করব। তো কী কী রান্না করব চলো তোমাদের শেয়ার করছি, তোমরা দেখতে থাকো পুরো ব্লগটা। আর দেখো, এই যে রান্না প্রায় বসিয়ে দিয়েছি তাড়াতাড়ি। তো এখানে বাঁধাকপি কেটেছি, বাঁধাকপির তরকারি করব। আর এইখানে হচ্ছে আলু, বেগুন, শিম সব কেটে রেখেছি। তো একটা নতুন রান্না করব, মানে চিকনি শাকের ঘণ্ট করব। তো রেসিপিটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর দেখো, চিকনি শাকের ঘণ্ট করার জন্য এখানে মুগ ডাল নিয়েছি, আর আলু, বেগুন, শিম কেটে রেখেছি, আর এখানে চিকনি শাক বেছে রেখেছি। তো বাবা হাট থেকে চিকনি শাক কিনে এনেছিল। তো দেখো, কড়াইও বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে, আর একটু তেল দিয়ে দিলাম। প্রথমে আমি মুগ ডালটা ভেজে নেব। তো চলো মুগ ডালটা ভেজে নিই, পরে আমি আবার তোমাদের সঙ্গে দেখা করছি।
তো এই যে মুগ ডাল ভাজা হয়ে গেছে, আর আমি এই কড়াও বসিয়ে দিয়েছি, সবজিটা ভেজে নেব ভালো করে, আর মশলার মধ্যে সর্ষে জিরে শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, ভালো করে বেটে নেব। তো চলো সবজিটা আগে আমি ভালো করে ভেজে নিই। আর সবজিটা ভাজা হতে হতেই আমি মশলাটা বেটে নেব। আর আমরা শিল নোড়াতেই বেশি মানে মশলা বেটে নিই, খুব বেশি হলে তখন আমরা মিক্সি ইউজ করি, না হলে ইউজ করি না। তো এই যে তিনজনের রান্না করব, তো সেই জন্য শিলেই আমি মশলাটা বেটে নেব। তো চলো নুন হলুদ দিয়ে ভালো করে সবজিটা আমি ভেজে নেব। আবার তোমাদের সঙ্গে পরে দেখা হচ্ছে। তো দেখো এই যে সবজিটা ভাজা চলছে, মানে ভাজা চলছে বলতে ভালো মানে ভাজা হয়ে গেছে। ওই যে আলু, আমি দেখলাম যে আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। এরপর আমি মুগ ডাল দিয়ে দেব। তো মুগ ডাল ভেজে রেখেছিলাম, তো আমি আরও একবার সবজির সাথে নেড়ে নেব ভালো করে। তো এটা তোমরা চাইলে মুসুর ডাল দিয়েও করতে পারো। আমি যেহেতু আজকে সোমবার, তাই জন্য নিরামিষ করলাম মুগ ডাল দিয়ে। তো খেতে খুব সুন্দর হয়েছিল, আমি পরে ভয়েস রেকর্ড করছিলাম। তো এই যে মশলাটাও দিয়ে দিলাম, তো ভালো করে মিশিয়ে তারপর জল দিয়ে দেবো। তো তোমরাও বাড়িতে ট্রাই করো, ভালো লাগবে। তোমরা কীভাবে করো তোমরাও সেটা জানিও। তো আমরা বাড়িতে এভাবেই করে থাকি। তো আমি এটা মায়ের কাছ থেকে শিখেছিলাম। তো আমি আগে রান্না তো জানতাম না, আমি বিয়ের পরে সব রান্না শিখেছি। তো এগুলো সব মায়ের কাছ থেকে আমার শেখা, মানে আমার শাশুড়ি মায়ের কাছ থেকে। তো চলো এই যে জল দিয়ে দিলাম পরিমাণ মতো, আরও একটু জল দেব পরিমাণ মতো জল দিয়ে, আর নুন দিয়ে ডালটা সেদ্ধ হতে থাক। এখন আর আমি কিছুই দেব না, ভালোভাবে ডালটা সিদ্ধ হয়ে গেলে তারপরে সাঁতলাব। আর দেখো এই যে কড়াইতে তো জল দিয়ে দিয়েছি, আর চিকনি শাক আছে। ডাল সেদ্ধ হওয়ার পরে আমি চিকনি শাকটা ডালের মধ্যে দিয়ে দেব। আর এই দেখো যে ডাল ফুটে গেছে, ডাল দেখো কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে। তো এরপর আমি চিকনি শাকগুলো এই যে দিয়ে দিলাম, ভালো করে বেছে রেখেছিলাম, বেছে ধুয়ে নিয়েছিলাম, তারপর চিকনি শাকগুলো দিয়ে দিলাম। তো এবারে একটু ফুটবে, ফোটার পরে আমি সাঁতলাম। তো দেখো ডালটা তো হয়ে গেছে। এরপর কড়াইতে আমি তেল দিয়ে পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা দিয়ে ভালো করে, তোমরা চাইলে যখন মুসুরির ডাল দিয়ে করবে তখন তোমরা পেঁয়াজ দিতে পারো। তো আমরা পেঁয়াজ দেবো না সোমবার, সেই জন্য পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে আমি ডালটা সাঁতলে নেব। এই যে তোমরাও বাড়িতে ট্রাই করো, খুব ভালো খেতে হয়। তো আমরাও বাড়িতে প্রায় বেশিরভাগ সময়, এখন শীতকালে তো চিকনি শাক পাওয়া যায়, সেই জন্য প্রায় বেশিরভাগ দিনই আমাদের চিকনি শাকের ঘন্ট হয়। তো খেতে খেতে বেশ ভালোই লাগে। তো নুন দিয়ে দিলাম পরিমাণ মতো, এখন ভালোভাবে ফুটে গেলে তারপর আমি ঘি দিয়ে নামিয়ে দেব। তো দেখো বেশ, আর চিকেন শাকের ঘন্ট একটু বেশ মোটা মোটা হবে, খেতে বেশ ভালো লাগে। তো পাতলা করলে অতটাও ভালো লাগে না, বেশ একটু মোটা মোটা হবে। তোমরা দেখেই বুঝতে পারছো যে একটু মোটা হয়েছে ডালটা। তো বেশ ভালোই লাগছিলো খেতে। আর এই যে ঘি দিয়ে দিলাম, তো ঘি দেওয়ার পরে আমি নামিয়ে দেবো। তো তোমরাও বাড়িতে ট্রাই করো, আশা করি ভালো লাগবে। আর আমি অনেকদিন বাদে রেসিপি শেয়ার করলাম, তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে সকলে, আর মামা আমাকে অনেকক্ষণ খাইয়ে দিয়েছি। তো ওকে এখন আমি লেবু দিচ্ছি, যে কমলা লেবু, কমলা লেবু খাবে ও, তাই না? চলো তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। মিষ্টি আর ও লেবু খেতে ভালোবাসে, সেই জন্য ওর বাবা কমলা লেবু বেশি আনে। তো ওই যে ভালো মিষ্টি কেন, তো ভাত মুড়ির থেকে বেশি ফল খেতে ভালোবাসে, সেই জন্য ওকে ফল দেওয়া হয়, আপেল, কখনো পেয়ারা, কখনো কমলা লেবু। কমলা লেবুটা প্রায় প্রত্যেক দিনই থাকে, কারণ ও খেতে ভালোবাসে। ওকে ভাত খাওয়ার পর দেওয়া হয়, দুটো দিকে, বারোটা একটার দিকেও খেয়ে নেয়, তারপর দুটো দিকে ওকে লেবুটা দেওয়া হয়, ও খেয়ে তারপরে ঘুমোবে। তো এই, আর আজকে তো তোমাদের সঙ্গে চিংড়ি শাকের ঘন্ট আমি শেয়ার করলাম। তো তোমরাও বাড়িতে ট্রাই করো, খুব ভালো লাগবে। আমাদের তো সবারই ভালো লাগলো,
আরে, আর মা তো বাড়িতে নেই, মা গেছে মামা বাড়ি। তো মায়ের যে দিদা আছে, মায়ের এখনো দিদা আছে, তো মায়ের দিদা শরীর খারাপ দেখতে গেছে। মা মা গিয়েছে শনিবারে, আর আজকে হয়ে গেল সোমবার। মা কাল পরশু দিকে হয়তো চলে আসবে, যা করে করবে। তো এই আর চলো রান্নাঘর গুছিয়ে নিই। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, কিন্তু আমি রান্নাঘর এখনও গোছাইনি। তো রান্নাঘর গোছাবো, চলো আবার পরে বিকেলে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আর দেখো, এই যে বিকেলবেলা একটু ছাদে এসেছি, আর আমি দুপুরে একটু ঘুমিয়ে পড়েছিলাম। ঘুমিয়ে ঘুম থেকে উঠে ছাদে এসেছি, জামা কাপড় সব মেলা আছে, শুধু আমাদেরই জামা কাপড় মেলা আছে, আর সবাই তুলে নিয়েছে। তো চলো জামা কাপড়গুলো মেলে নিই। আর কয়েকদিন ধরে না খুব মেঘলা ওয়েদার হচ্ছে, সেই জন্য জামা কাপড় ঠিক শুকোতে চাইছে না, সেই জন্য অনেক বেলা করে মিলছে। না হলে আমরা দুপুরেই তুলে নিই, শুকিয়ে যায় যেদিন খুব রোদ হয়। আর আমি কেন কথা বলছি না, কারণ আমাদের এখানে হনুমান মন্দিরে পুজো হচ্ছে, তো খুব মাইক বাজছে, সেই জন্যই আমি কথা বলছি না, কপিরাইট ক্লেম হয়ে যাবে। তাও এই দুপুরবেলার দিক করে একটু মাইক বন্ধ থাকে, সেই জন্য আমি ভয়েস রেকর্ডটা দিতে পাচ্ছি। তো চলো জামা কাপড়গুলো তুলে নিই, তুলে নিয়ে চা বানাবো। বাবা চা খাবে আর আমিও চা খাবো, আমাকে একটু খিদে পেয়ে গেছিলো সেই জন্য চা করে খেয়ে তারপরে আমি আবার নিচে যাব। নিচে গিয়ে আবার কাজ আছে অনেক, তো কাজ সেরে তারপরে আমি স্নান করব। তো আজকে টুকিটাকি ব্লগ আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম, সারাদিন কী করলাম না করলাম সেটুকুই শেয়ার করলাম, আর একটা রান্নার রেসিপিও শেয়ার করলাম। তো আশা করি তোমাদের ভালো লাগবে। তো এই যে এখন চা খাচ্ছি বিকেলবেলায়, একটা খিদে পেয়ে গেছে, চা খে তারপর স্নান করব। তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও, এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, আমার অল নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে। অনেকদিন ব্লগ দিইনি, তো ভাবলাম আবারও কন্টিনিউ ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করব। টাটা, বাই বাই, দেখা হবে অন্য কোনো ব্লগে।